পাও ভাজি, পাপ ভাজি না পাও ভাজি, আমি পাবই বলবো। রেডি টু ইট এর রান্নাগুলো নিজে কিনে কিনে এটা আমি করব, এটা যেন কেউ হাত দেবে না, এটা আমি করব, কেউ হাত দেবে না, ওটা থাক তো থাকো। এই নেজুটা সারা মুহূর্ত দেখা যাচ্ছে, জায়গার অবস্থাটা খালি দেখো, মানে একদিন খালি গোছানো হয়নি, কালকে একদিন গোছানো হয়নি আর ম্যাক্স তার মধ্যে উল্টো পাল্টা করেছে। তার মধ্যে এই যে এটা এটা আর এটা, এই তিনটে ডেলিভারি হয়েছে। তোমাদেরকে আগে দেখিয়ে দিই কি কি এসছে। ও যদিও এখানে কিছুটাই আমার জন্য নয়, সবগুলোই ওর জন্য, মানে সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লে এগুলো আমার সব, তোমার দেখো মিথ্যা কথা সব তোমার, তিনটেই তোমার, আমি বিশ্বাসই করি না এই এত ভারী ভারী জিনিস আমার, সব তোমার, এই খাবার জিনিস আছে তোমার। চিকেন ডিলাইট স্যুপ, কর্ন স্যুপ, নরমাল কর্ন স্যুপ, এটা হচ্ছে ডাল মাখনি, এটা হচ্ছে ফ্রিতে দিয়েছে আমাকে 1 টাকাতে, এটা আমার একটা বড় প্লাস অ্যান্টিসেপ্টিক ক্রিম, কুরকুরে, এবারে কোন কুরকুরের মধ্যে যদি কোন জঘন্য কুরকুরে খেতে হয় সেটা হচ্ছে এইটা। আমি না সকাল থেকে ভেবে বসে আছি এখানে মনে হয় তোমার জামা এসছে। এটা কিনেছো কেন? এটা এনেছে তো, কে এনেছে? বাড়িতে এনেছে তো, এটা বাই টু বাই ওয়ান গেট ওয়ান ছিল ওই জন্য নিয়ে নিলাম। আচ্ছা ম্যাগি, এখন প্রচুর ম্যাগি বাড়িতে, ম্যাগিও কিনেছে ম্যাগি, মাথাটা খুব ভালো দিয়েছে। বিঙ্গো এটা খাবো, বিঙ্গো সল্টেন, পটেটো চিপস, প্রচুর শপিং করেছো, প্রচুর ভেজি পোলাও, এর মধ্যে চাল আছে? ইয়েস, না ইয়ে মশলা, চাল আছে, সব সব পুরো খালি জলে দেবে আর রেডি। ভগবান, এগুলো দেখালে বাবা তেরে আসবে তোমার দিকে দেখবে, বাবা এইসব জিনিস না একদম পছন্দ করে, এইসব দেখবে আর বলবে তারা বাড়িতে জিনিসপত্র কেনা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, এইসবই খা। ঠিক আছে, এটা ম্যাড অ্যাঙ্গেল, বহুদিন পরে আমি কিনলাম এটা, কিন্তু এরকম চিপসা না কেন? এই দুটো আমার, এখানে একটা লেজ, ম্যাড অ্যাঙ্গেল, এখানে একটা কেস কিংস শ্যাম্পু, কার এটা? আমার চুল উঠে যাচ্ছে, তোমার চুল এমনিও উঠে যাবে, দেখো। এখন আমি ভাবছি এগুলোর মধ্যে থেকে কোনটা খাবো, এখন কোনটা খাবো, কোনটা খাবো, আমি ভাবছি লেসটা করবো, লেসটা, এটা অসময়ের জন্য, এই তো রাত মানেই তো অসময়, অসময়ের জন্য যখন কিছু থাকবে না, যেমন আজকে সন্ধ্যাবেলায় খিদে পেয়েছিল কিন্তু কিছু ছিল না, তখনের জন্য, যেদিন আমাদের বাড়িতে খাবার থাকে সেদিন আমাদের বাড়িতে সব অনেক খাবার থাকে, সেদিন থাকে না, আজ দেখো কত খাবার, আজ দেখো 3টে বাটি ভর্তি করেছি আমি খেয়ে, মানে যে ছিল খাবার, বুঝতে পেরেছো? এখন রাত্রিবেলা আমি এই একটা লেজ একটু খুলে খাবো। আজকে আবার দাদা রাত্রিবেলাতে চিকেন রান্না করেছে, পিসি দুদিন ধরে এলো না, আজকে আবার এসছে, আজকে আবার দাদা বলেছে চিকেন রান্না করবে, পিসিও কি সুন্দর টুকটুক করে পেঁয়াজ কেটে দিয়ে বাড়ি চলে গেল। যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করা যাক, আমি খাইনি কারণ সন্ধেবেলাতে ওই একটুখানি খেয়েছিলাম খাবার, তো পেটটা ভর্তি ছিল, ওই জন্য আমি ওর জন্য ওয়েট করছিলাম যে ও কখন আসবে তারপরে খাবো, তো এসছে, হাত পা ধুই নিক তারপরে আমরা খেতে যাবো। দেখো কোনোদিনও তোমাদেরকে মানে প্রতিদিন তোমাদেরকে ভরা বাজার দেখাই, মানে এখানে আমরা যখন উঠি তখন এখানে সবাই বাজার করতে আসে, বাজার সব সাজানো ভর্তি থাকে, কিন্তু এখন দেখো
বাজার এখানে ফাঁকা, মানে সবে সবে সাজাচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে বাজারটা কেমন যাবে দেখো, যে বাজার সাজাচ্ছে আর সকাল থেকে এরকম ভাবে বৃষ্টি। আমার আজকে ঘুম ভেঙে গেছে, এখন বাজে হচ্ছে 6:30। ম্যাক্স বাবাকে দেখ কেমন করে বসে আছে সকালবেলা, এই সকালবেলাতে উঠেই ওর কাজ হচ্ছে আমাদের অ্যান্ড বৌদিদের ঘরের মাঝখানটায় বসে থাকে, আর একবার করে আমাদের ঘরে ডাকে, একবার করে বৌদিদের ঘরে ডাকে। ওকে খুলে দেওয়াই যায় কিন্তু ও ও ও না বাবারে, ওকে খুলে দেওয়াই যায় কিন্তু ও বড্ড বদমাইশি করে যে ঘরে ঢুকে। ও একটু মানুষকে বসতে দেয় না, শুতে দেয় না, লাপাঝাপি করে, ওই জন্য তো ওকে সকালবেলা ঘরেতে একটু ঢুকানোই যায় না। দুটু দুটু করে না সকালবেলা উঠতে। আমি তোমার জন্য বলছি, আমি আমার জন্য বলছি না, আমার তোমার জন্য একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ওয়েদার গুলো পুজোর আগে মোটেই ভালো না, পুজোর আগে পুরো বাজারটাকে একদম ম্যাচেকার করে দেয়। কিন্তু প্রতিবার পুজোর আগে এটা হবেই, তার মধ্যে আর বৃহস্পতিবার দিনকে এটা হয় না। বৃহস্পতিবার দিন চা একটু এখানে যেতে বাড়িতে ঘুমাতে পারি, সেদিন কে আর হয় না। তো যাই হোক, সকালবেলা ওর হাত থেকে ব্লাড নিয়ে চলে গেছে, মানে বেচারা বেচারা ফল মূল কে রক্ত করছে আর ওরা মাঝে মাঝে এসে নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে ডাবল মার্কারের জন্য। হ্যাঁ, মাঝে মাঝে একটা করে টেস্ট হচ্ছে, তো সেটার জন্য ব্লাড নিতে হচ্ছে। সবাই নেয়, আমারও নিল, আর কি করে যাবে। আর ব্লাডটা নেওয়ার সময় কি লাগে না ডাক্তারবাবু, ইনজেকশনটা ঢোকানোর সময় অত লাগে না, কিন্তু টানার সময় মানে সুচটা বার করার সময় বেশি লাগে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে ডাবল মার্কার টেস্ট। এটা তো এখানে কেউ লেখেনি, এখানে আমি যে ডাক্তার দেখাচ্ছিলাম ওখান থেকে লেখেনি, কলকাতায় গেছিলাম ওখান থেকে লিখেছিল, বললো যে এখনো টাইম আছে, এখন এটা করিয়ে না। তো এটা করলাম, অনেক জিনিস অনেক টেস্ট আছে ওখানেও লেখে না, মানে বেশি টেস্ট, কিন্তু এমন এমন জিনিসগুলো লেখে যেগুলো আবার খুব দরকারি। তো যাই হোক, করা হলো, এরপরে রিপোর্ট পাবো। দরজা কিন্তু খোলা আছে, রিপোর্ট 5 দিন পরে পাবো। তো দুপুরে আমার স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কমপ্লিট, এখন যাব হচ্ছে একটু ছাদে, ছাদে না মানে দোতলাতে, এক মানে সেকেন্ড ফ্লোরে। তার কারণ হচ্ছে যাব হচ্ছে কাজ করছে ওখানে দেখতে, দিয়া অলরেডি চলে গেছে, দিয়া বললো আজকে আমি একটু উপরে যাবো কাজ দেখব, তো চলো তোমাদেরকেও নিয়ে গিয়ে দেখাই যে কী কী কাজ হচ্ছে। ওরা কাজ করে চলে গেছে, এখানে ওপরের অলমোস্ট প্রাইমার কমপ্লিট, পুরো প্রাইমার হয়ে গেছে, দেখছো না উপর গুলো, ঘরগুলো হয়নি, ঘরগুলো হবে, আর এখানগুলো সব হয়ে গেছে, পুরো প্রাইমার কমপ্লিট। এখানে বাথরুমও আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাথরুম মানে এটা ফাটিয়ে দিয়েছে। যাই হোক, বাথরুমে কলটল লাগানো হয়ে গেছে, ওখানে কোমরটাও লাগানো হয়ে গেছে, ফ্ল্যাশার ফ্ল্যাশার সব কিছু, আর উপরে সিলিং থেকে হচ্ছে শাওয়ার। হ্যাঁ, পড়বে না কি বলো। তো এই হলো আমাদের এদিকের বাথরুম, আর এদিকে এই ঘরের প্রাইমারটাও কমপ্লিট হয়ে গেছে, আর ওদের বাথরুমটাও কমপ্লিট হয়ে গেছে, এটা দাদা বৌদির বাথরুম, এটাও কমপ্লিট হয়ে গেছে। ম্যাক্সুর খাওয়া হয়ে গেছে, এই পড়ে যাবি রে এদিকে। আজকে দুপুরে তো হয়েছে নিরামিষ, আর ছোট্ট ওখানে খেয়েছে হচ্ছে কালকে রান্না করা ছিল রাতের সেই মাংস,
সেই মাংস দিয়ে ভাত, আর গোটা বাড়ি একবারে মাংসে গন্ধ হয়ে গেছে। আর সেই মাংসের গন্ধে আমার এত শরীর খারাপ করছিল, মানে আমার না আগের দিন তোমরাই দেখলে যে রেস্টুরেন্টে গিয়ে চিকেন খেলাম, তখন কিন্তু কোনো প্রবলেম হয়নি, মানে আমার কি বলবো কষানো কোনো আইটেম, মানে যেটা পেঁয়াজের পরিমাণটা বেশি, রসুনের পরিমাণটা বেশি, সেই কোনো রান্না আমার খেলেই কষ্ট হচ্ছে। মানে কোনো ডিম কষা বা মাছ কষিয়ে বা মাংস কষিয়ে রান্না করলেই আমার প্রবলেম হচ্ছে, কিন্তু সেগুলোই যখন মাছ মাংসে কিন্তু আমার প্রবলেম নেই, মানে বোনলেস চিকেন যখন খাচ্ছি বা যখন কাটলেট বা ফিশ ফ্রাই না চিকেন কাটলেট এগুলো যখন খাচ্ছি তখন কিন্তু অতটা কোনো সমস্যা হচ্ছে না চিকেন নিয়ে। কিন্তু ওই আলু দিয়ে কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে জিরে ধনে এইসব দিয়ে রান্না করলে আমার প্রচণ্ড গন্ধ লাগছে। তো আমি আজকে এসে হচ্ছে ঘরে খেয়েছি একবারে ডাল আলু পোস্ত ভাত, আমার একবারে ফেভারিট রান্না। পিসিকে অনেক দিন ধরে বলছিলাম, পিসি আলু পোস্ত আর ডাল করো, আলু পোস্ত আর ডাল করো, আর আজকে করেছে একদম কলাইয়ের ডাল আর আলু পোস্ত। আর আজকে আলু পোস্তটা খেতে খুব ভালো হয়েছে। আর ডাবের জল খেলাম, এই গ্লাসের অর্ধেক গ্লাস জল, মানে যত বড় ডাব তার থেকে অর্ধেক জল। জলটা মিষ্টি আছে, প্রচুর জামা কাপড় জমেছে দুদিন ধরে, দুদিন ধরে আমি জমাচ্ছিলাম জামা কাপড়, গুছাচ্ছিলাম না, তো আজকে একবারে ঢিপলি হয়ে জমা হয়েছে, সেগুলো সব আজকে গুছাবো এখন। আর আমি একটা জিনিস নিয়ে কনফিউশনে রয়েছি, ব্যাপারটা হলো ছোট্টুকে জিজ্ঞেস করলে ও বলে তোমার যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা। এদিকে আমিও পড়েছি মহাবিপদে, আমি ভাবছি কদিন বাড়ি যাব, অনেক কদিন যাইনি বাড়ি যাব। এবার ছোট্টু বলছিল, ছোট্টু অনেকদিন আগেই বলেছে যে তুমি যাও কদিন ঘুরে আসো, তো আমি আজকে নয় কালকে, কালকে নয় পরশু, না ও বলছিল যে তিন মাসটা শেষ হোক তারপরে যাবে, তো তিন মাস হয়ে গেছে, তো সেই জন্য আগের দিন বলছিল যে তুমি বলছিলে বাড়ি যাবে, যাবে না, হ্যাঁ যাব। এখন হচ্ছে ভাদ্র মাস, আমি আবার মাকে জিজ্ঞেস করলাম ভাদ্র মাসে বলে সেই গেলে পরে চলে আসতে হয় সংক্রান্তি নাকি, এবার সেই জন্য হয়তো খুব বেশি দিন, আর চার পাঁচ দিন মতো বাকি আছে ভাদ্র মাস শেষ হতে, না সেটাও বাকি আছে কিনা জানি না। তো মা বলল শুধু চার পাঁচ দিনের জন্য এসে কি করবি, তাহলে ভাদ্র মাস শেষ হোক তারপরে আসবি। এবার ভাদ্র মাস শেষ হলে আশ্বিন মাস, আশ্বিন মাসের আর টাইম রয়েছে পুজো শুরু হতে, আর 10-15 দিন বাকি আছে মনে হয়। তো এবার আমি ভাবছি যে আমি আশ্বিন মাসের প্রথমে যাব না পুজোর পরে যাব, সেইটা নিয়ে আমি কনফিউশনে রয়েছি যে পুজোর আগে যাব না পুজোর পরে যাব। মা বলছিল অন্যবার তো পুজোর সময় আসিস না, তো এবারে তাহলে এবারে তো তোর আর কোথাও বেরোনো টেরোনো নেই, তাহলে পুজোর সময় আসিস, এইখানে বসবি আমাদের বাড়ির সামনে। আর সব থেকে বড় কথা কি বলতো, আমাদের এই পাড়াতে না পুজো হয় না, মানে এইখানে একটা পুজো হতো আমাদের এখানটাতে, আমি বিয়ে করে আসার পর থেকে আমি কোনোবার দেখিনি যে ওখানে পুজো হয়েছে, মানে আমি পুজো পাইনি, কিন্তু আমাদের পাড়াটায় আবার পুজো হয়। মানে বন্ধু বান্ধব ওই দুর্গাপূজার সময় কি হয়, সব পাড়াতে পাড়ার বউরা একটু এসে বসে, ওটাই যে একটুখানি মজা হয়, যেটা অন্য কোনো পুজোতে কিন্তু হয় না, কিন্তু দুর্গাপূজায় যে একটা ফ্যামিলি ফ্যামিলি ব্যাপার সেটা হয়। তো ওই জন্য মা বলছিল যে তুই তো এবার কোথাও বেরোবি না, ঘুরতে যাওয়াও নেই, তাহলে পুজোর সময়তে আসলে আসিস আমাদের বারান্দাটাতে বসতে পারবি, মনটা একটু ভালোভাবে লোকজন দেখতে পারবি। তো আমি সেটা ভাবলাম, কিন্তু তারপরে আবার জানো তো আমার না ছোট্টুকে পুজোর সময় সত্যি কথা বলতে গেলে ফেলে রেখে আমার যেতে ইচ্ছা করে না। মানে সব মেয়েরা চায় যে পুজোর সময় বাপের বাড়ি যাবো, আমি জানি ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু চায় যে ছোট থেকে বাপের বাড়িতে কাটিয়েছি বাপের বাড়িতেই কাটাবো। এবার আমার না খালি মানে যেহেতু এখান থেকে এখানে, এবার আমি তো চাইলেই পুজোতে কোনো না কোনো সময় আমি ওপাড়াতে যেতে পারি, এবার সেই জন্য ব্যাপারটা মনে হয় না পুজোর সময় বরকে ছেড়ে থাকাটা ঠিক ভালো লাগে না। এবার ব্যাপারটা হচ্ছে এবারে যদিও ঘোরাফেরা নেই কিন্তু তবুও আমি সাথে থাকলে, আমি যদি সাথে থাকি জোর জবরদস্তি করে ওকে তাও বার করাই, মানে এখানকার পুজোয় তো সেরকম ভাবে বেরোই না, কলকাতা গেলে পরে এই সব মানে পুজোর একদিন যদি বৃহস্পতিবার পরে তাহলে আমাদের যাওয়া হয়, এবার এবারে তো সেটা যাওয়া হবে না। এবার আমি যদি ওর সঙ্গে থাকি তাহলে আমাকে তাও একটু নিয়ে যেতে পারি। এবার আমি ভাবছি যে কি করবো, পুজোর আগে যাব না পুজোর পরে যাব, এই নিয়ে আমি খুব দোটানোর মধ্যে রয়েছি। তবে আমার ইচ্ছা আগে যাওয়ারই, আশ্বিন মাস পরে আগে চলে যাব।
দিয়ে কদিন থেকে নিয়ে আবার চলে আসবো। তো আজকে ফাইনালি আমাদের এই লাইট বক্সগুলো সব উপরে তোলা হয়েছে। এইখানটাতে একটা ফল সিলিং টাইপের এরকম বক্স করে দেওয়া হবে যাতে এইগুলো পুরোটা ঢাকা পড়ে যায়, তারপরে কালারের কাজ, বাকি সব কিছু কমপ্লিট। আর এইখানে একটা প্রবলেম হয়েছে আমার, হ্যান্ডেলের পাশে ক্লাসিকই এরকম একটা সাইজের একটা লোহার ইয়ে থাকে, যেটা কালকে পুরো হ্যান্ডেলটা এখানে আটকে গেছে, যে কালো দাগটা দেখতে পাচ্ছ এদিকে আর এদিকে, পুরো গাড়ি আটকে গেছিল, গাড়ি আর কিছুতেই ঢুকছিল না। দিয়ে লাস্ট পর্যন্ত অনেক কষ্ট করে তিন চারজন মিলে ঠেলে গাড়ি ঢোকানো হয়েছে, তারপরে এই দুটো খুলে দেওয়া হয়েছে। দেখতে বাজে লাগছে কিন্তু কিছু করার নেই, জায়গাটা ছোট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এদিক থেকে 2 ইঞ্চি উঁচু হয়েছে, এদিক থেকে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। আর এমনিতেই আগে আমাদের এই জায়গাটা এমনিতেই একটু ছিল শর্ট, তার মধ্যে আরও শর্ট। এখানে একজন ঘুমাচ্ছে, আরে বাবা উঠে পড়েছে, আজকে ওর বাড়ির থেকে এসছে টিফিন। এই যে তোমার বাড়ির থেকে টিফিন এসছে, কি করে বলবো, দেখো তুমি জোর ঘুমুলো নাকি? হ্যাঁ, রসবরা নয়, আমিষ জিনিস আছে এখানে। খুল যা সিমসি, কি আলু দুটো, আলু বড় সব রেডি টুইটে রান্নাগুলো নিজে কিনে কিনে, এটা আমি করবো, এটা যেন কেউ হাত দেবে না, এটা আমি করবো, কেউ হাত দেবে না, ওটা থাক। দিয়ে কেটে কুটে মাইক্রোওয়েভে বসিয়ে দিলে রান্না হয়ে গেল নাকি? তো চলো আজকে ডিনার তো সর্টেড, আলুর পরোটা অনেকদিন পর, ডাল মাখনি আর হচ্ছে আলুর দম। শাশুড়ির হাতে হচ্ছে ডাল মাখনি, এই শাশুড়ির হাতে হচ্ছে আলুর দম আর আলুর পরোটা, আর আমার হাতের নিজের হাতের হচ্ছে ডাল মাখনি। তো চলো ডাল মাখনি আপাতত আর একটুখানি লাগবে টাইম, তাড়াতাড়ি তারপরে রেডি হয়ে যাবে। তো এই হলো আমাদের ডাল মাখনি, যেটা আমি যদি জানতাম এরম ডাল মাখনি পাওয়া যায় তাহলে আমি কোনোদিনও যে এবার এত কষ্ট করে বাইরে থেকে ওই কি বলে ওটাকে ক্রিম ফ্রিম এনে এক গাদা খরচা করে আমি এইসব। এই হচ্ছে আমার ডাল মাখনি, অল্প একটু কেমন খেতে সেটা তো দেখি, এখানে আমার জন্য একটুখানি নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আলুর দম। বাবা কি চলছে এখানে? আসবে ঝান্ডা বলে ডেকেছি আর চলে এসেছে আমার কাছে। আসবে শোনো লুকোচুরি, এ তোর নাম কি ঝান্ডা? এই এই তোর নাম কি ঝান্ডা? লুকোচুরি খেলবি? তোকে ঝান্ডা বললি চলে আসিস, চাবির গোছাটা লেজে ফেলে দি দাও, এনে আজ থেকে তুই এই চাবির মালিক। নিবি না? এনে চাবিটা দিবি, বল মালিক না ছাই নামে। চাদরের তলে কে বেরিয়েছে এটা? এটা কে বেরোলো রে চাদরের তলা থেকে? আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, এই যে এই যে নাক বার করে দিচ্ছি, হ্যাঁ বের করে দিচ্ছি, বের করে দিচ্ছি, হ্যাঁ বের করে দিচ্ছি। ওটা ঠিক নয়, সবাই বকা দেবে কিন্তু বলে দিলাম,
ও বলছে এখন আমাদের এরকম কেন করাচ্ছ, তার মানে হচ্ছে আমার সঙ্গে এরকম কেন করছিস তোরা, দেখে আমাকে কেন ঢুকাচ্ছিস চাদরের তলায়, হ্যাঁ চাদরের তলায় কেন ঢুকাচ্ছিস। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে, ছোট্টু এইমাত্র দোকান থেকে এলো, যাবে এবার হাত পা ধোবে, তারপরে আসবে এসে এডিট ফেডিট করবে সব। আর ওপরটা জানো আজকে দাদা আর পরিষ্কার করা, হ্যাঁ পুরো একদম ঝাঁচকচক করছে, যদিও আমি দেখিনি কিন্তু আমি আন্দাজ করছি, আমি ছবি দেখেছি, ও কারণ দাদা নিজে হাতে ঝাঁটা ধরেছে, পরিষ্কার তো হবেই। তো যাই হোক আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ছেড়ে দেওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের প্রত্যেকদিন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পেয়ে যাও, তাই তো ম্যাক্স বাবা। তো চলো টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখে তো সবার মুখে দেখা যাচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো, হাসতে থাকো, আর এরা এরা ফোন থাকো তাদের ভালোবাসো, এই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে